নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দোকানের মতো পারফেক্ট রসমালাই বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নেবেন চলুন তবে দেখে নেওয়া যাক আর এর স্বাদ কিন্তু অসাধারণ প্রথমে একটা কড়াইতে আমি হাফ লিটার পরিমাণে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল হয়ে যাওয়ার পর এখানে আমি ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি আর লোতে করে দিয়ে অল্প অল্প ভিনিগার দিয়ে কিন্তু ছানাটা আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন এরপর ছানাটা কাটা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে এর ওপর একটা সাদা কাপড় আমি দিয়ে নিচ্ছি আর পুরো ছানাটা এই কাপড়ের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি এরপর একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি যাতে ভিনিগারের গন্ধটা চলে যায় এরপর ভালো করে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি আর এই ছানার পুডলিটা কিন্তু একটা জায়গায় আধ ঘন্টা মতো ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন এরপর আমরা রসমালাইয়ের যে মালাইটা হয় সেইটা রেডি করে নেব এর জন্য এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি ফুল ফ্যাট মিল্কের ব্যবহার করেছি দুধটা খুব ভালো করে জাল করে একটু ঘন হয়ে গেলেই এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি মিশিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন মিষ্টি খান আর এখানে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো কেশর কেশরটা দিলে কিন্তু বন্ধুরা সেন্টটা খুব সুন্দর হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসে এরপর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি সামান্য ফুড কালারের ব্যবহার করছি যাতে দোকানের মতো একদম পারফেক্ট কালারটা আসে আপনারা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারেন কেশরের যে রঙ সেই রং দিয়েই আপনারা কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু ড্রাই ফ্রুট তার মধ্যে আমি এখানে দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম আর আমান বাদামের কুচি এরপর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছটা মতো এলাচের দানা মিক্সিং জারে আমি এলাচের দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর খোলাটা কিন্তু দিইনি এরপর তিরিশ মিনিট পর ছানাটা থেকে সমস্ত জল বেরিয়ে গেলে ছানাটা আমি একটা প্লেটের ওপর নিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু বন্ধুরা হাত দিয়ে মেখে নিতে হবে আর ছানাটা যদি আপনাদের কাছে খুব ড্রাই মনে হয় অল্প সামান্য জল মিশিয়ে নিতে পারেন আমার ছানাটা এখানে একদম পারফেক্ট আছে এই কারণে আমি কোনো জলের ব্যবহার করছি না এরপর হাত দিয়ে খুব ভালো করে দোলে ডোলে মেখে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা পরিমাণ বুঝে দেবেন এক লিটার দুধের ছানা কাটালে এক চামচ আর হাফ লিটার দুধের ছানা কাটালে হাফ চামচ এরপর কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেলে এরপর আমি রসমালাইয়ের যে রসগোল্লাগুলো বানিয়ে নেব এখানে আমি রসমালায় রসগোল্লার শেপগুলো গোল দেব না একটু চ্যাপটা চ্যাপটাই দেব ঠিক এইরকম গোল করে হাতের সাহায্যে একটু করে চেপটে দেবো আপনারা চাইলে কিন্তু গোল গোল শেপও দিতে পারেন আবার লম্বা লম্বা শেপও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আমি এখানে আমার পছন্দ মতো সেপ দিয়ে নিচ্ছি এইরকমভাবে সমস্ত রসমালাইয়ের রসগোল্লাগুলো রেডি করে নিলাম এরপর এই রসমালাইয়ের রসগোল্লাগুলোকে আমাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা কাপ মেপে এক কাপ মতো চিনি দিয়ে নিচ্ছি পর ওই কাপ মেপেই এখানে আমি জল নিয়ে নেব যত কাপ চিনি নিতে হবে তার কিন্তু তিন ডবল জল নিতে হবে মানে এক কাপ চিনি নিলে আপনারা তিন কাপ কিন্তু জল নিয়ে নেবেন এরপর জলটা ভালো করে ফুটে এলে আর চিনিটা খুব ভালো করে গলে গেলে এর মধ্যে একটা একটা করে রসগোল্লারগুলো ছেড়ে দেব সরি রসগোল্লা না ছানার বলগুলোই ছেড়ে দেব কারণ ছানা মানেই মনে হয় রসগোল্লাই এরপর এক এক করে সমস্ত ছানার বলগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর প্রথমে দশ মিনিট কিন্তু ঠিক এই রকম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পর এবার এক এক করে সমস্ত ছানার বলগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি সমস্ত বলগুলো উল্টানো হয়ে গেলে আবারও কিন্তু এখানে দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব দশ মিনিট পর দেখুন আমার ছানার বলগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে আমি একটা চেক করে দেখে নিয়েছি এরপর এখান থেকে একটা একটা করে ছানার বলগুলো তুলে একটা চামচের সাহায্যে হালকা প্রেস করে নিতে হবে ঠিক এই রকম হালকাভাবে প্রেস করে নেবেন যাতে কি না সমস্ত চিনির এক্সট্রা রসগুলো বেরিয়ে যায় আর এখানে আমি মালাইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে সমস্ত ছানার বলগুলো এক এক করে তুলে হালকা করে চামচের সাহায্যে প্রেস করে এক্সট্রা যে রসটা রয়েছে সেটা বার করে দিয়ে এই মালায়ের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এরপর আস্তে আস্তে দেওয়া হয়ে গেলে ঠিক এই রকমভাবে একটু মালায়ের মধ্যে ডুবিয়ে দিতে হবে দেখুন একদম রেডি হয়ে গেছে ঢেকে আমি রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা কিন্তু এখানে আর বলগুলো গরম রাখবেন নয়তো রসমালাইয়ের মালাইটাকে কিন্তু গরম করে নিতে হবে যে কোনো একটা জিনিস কিন্তু গরম রাখতে হবে যাতে খুব ভালো করে এই ছানার বলের মধ্যে মালাইটা ঢুকে যেতে পারে দেখুন এরপর আমি একটা পাত্রে সার্ভ করছি আর এখানে ডেকোরেশন করার জন্য কিছু ড্রাই ফ্রুট আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য কাঠবাদাম পেস্তা বাদাম আর একটু কাজু বাদামের কুচি আর এখানে দিয়ে দিচ্ছি বেদানার যে সিডগুলো হয় সেইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি তাতে কি হয় দেখতে কিন্তু সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি এখানে কেশরের পাপড়ি দেখুন রসমালাইগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো পারফেক্ট দোকানের মতো হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কেটে দেখাচ্ছি যে রসমালাইয়ের মধ্যে মালাইটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কোনো অতিথি যদি বাড়িতে আসে তাকে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার নাম কিন্তু প্রচুর করবে তারা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো